আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী একটি রেসিপি, সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশটা কম বেশি সবার ঘরে ঘরেই হয় ইলিশের সিজনে, আর সর্ষে ইলিশটা সবাই কিন্তু খুবই পছন্দ করে। বিশেষ করে তো পয়লা বৈশাখে সবার ঘরে ঘরেই সর্ষে ইলিশ থাকা চাই চাই। তো ভিউয়ার্স, সেই রকম একটি রেসিপি, সর্ষে ইলিশ রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম গন্ধেই যেন এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে ওই রকম একটি রেসিপি, দেখেই যেন জিভে জল চলে আসে, একদম আঙুল চেটে পুটে খাওয়ার মতো রেসিপি। চলুন তাহলে চলে যাচ্ছি সর্ষে ইলিশ রেসিপির মূল প্রসেসিংয়ে। সর্ষে ইলিশ তৈরি করার জন্য আমরা প্রথমে একটা টাটকা তাজা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ ইলিশ মাছটাকে আমি প্রথমে একটা চামচ দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব আমি সবগুলো আঁশ। তো ভিউয়ার্স, আমি মাছের আঁশগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে মাছগুলোকে কেটে নেব। দেখে নিচ্ছে, বুঝতে পারছেন কতটা টাটকা আর ফ্রেশ? একই সাইজে আমি পিস পিস করে ইলিশ মাছটাকে কেটে নেব। মাছটা আমার কাটা হয়ে গেছে, এরপর আমি একটা বোলে নিয়ে সবগুলো মাছ ভালো করে ধুয়ে নেব, আর মাছের মাথাটাকে ছুরির মাথা দিয়ে ভিতরে যে ফুলকোগুলো থাকে ওগুলোকে ফেলে দিয়েছি, আর মাছের ভুঁড়িগুলোকে আলাদা করে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি 6 পিস মাছ নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মেখে এক সাইডে রেখে দেব। আর যখন আমি মাছটা কাটতে যাব, এর আগে আমি সরিষাটাকে ভিজিয়ে রেখেছি পানিতে। এরপর আমি একটা ব্লেন্ডার জারে 3 টেবিলস্পুন পরিমাণ সাদা সরিষা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো সরিষাই ইউজ করতে পারেন, আমার হাতের কাছে কালো সরিষাটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি সাদা সরিষাটাই নিয়েছি। এরপর আমি 3টা কাঁচামরিচ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিলে সরিষাগুলো ব্ল্যান্ড করলে বা বেটে নিলে তিতা হয় না, এই জন্য চেষ্টা করবেন সরিষা বাটা বা ব্ল্যান্ড করার সময় একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিতে বা বেটে নিতে। তো ভিউয়ার্স, আমি সরিষাগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি, কয়েকবার করে ব্ল্যান্ড করে নিয়ে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি যেই প্রসেসে ব্ল্যান্ড করেছি ওই প্রসেসে না ছাঁকলেও হয়, আমি কোনো কোনো সময় সরিষাগুলোকে এরকম ছেঁকে নিই, আর কোনো কোনো সময় একদম পুরো পেস্টটাই দিয়ে দিই। দেখে নিচ্ছে, বুঝতে পারছেন সরিষাটা একদম মিহি পেস্ট হয়ে গেছে, উপরের এই অংশগুলো মাছের মধ্যে ব্যবহার করলে কোনো তিতা হবে না, খেতে খুবই মজা লাগে, আমি এগুলো মাছের মধ্যে ব্যবহার করি। শুধু আপনাদেরকে দেখানোর জন্যই এই প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে ওইখানে 3 টেবিলস্পুন পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কালো জিরা। সরিষা ইলিশের মধ্যে সরিষার তেলটাই ব্যবহার করবেন, তা না হলে কিন্তু সরিষা ইলিশের পারফেক্ট স্বাদ আসবে না। এরপর আমি 4টা কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। তেলের মধ্যে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলে সরিষা ইলিশের যে পারফেক্ট কালার, ওই পারফেক্ট কালারটা বজায় থাকে।
এই জন্য চেষ্টা করবেন তেলের মধ্যে চুলারাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে গুঁড়া হলুদগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে। এরপর আমি সেই বেটে ব্লেন্ড করে নেওয়া সরিষাটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে কালো জিরা, সরিষা আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বিভার্স, কিছুক্ষণ আমি সরিষাটাকে এরকম কষিয়ে নিয়ে এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ সরিষা ব্লেন্ড করার সময় একটু লবণ আমি ওখানে দিয়েছি, এই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব ইলিশ মাছ, একটা একটা করে আস্তে আস্তে সবগুলো ইলিশ মাছ দিয়ে দেব। এরপর ইলিশ মাছের একটা সাইড কিছুক্ষণ রেখে আরেক সাইড উল্টিয়ে দেব। চেষ্টা করবেন একদম পাতলা টাইপের কোনো স্পেশলার বা খুন্তি ইউজ করতে, মোটা টাইপের কিছু ইউজ করলে কিন্তু মাছগুলা ভেঙে যাবে, কারণ ইলিশ মাছটা খুবই নরম হয়ে থাকে। আমি একটা একটা করে সবগুলা ইলিশ মাছ আলতো হাতে উল্টিয়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সবগুলো ইলিশ মাছ আমার উল্টানো হয়ে গেছে। এরপর আমি অপর পিঠটাকেও এরকম করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি আরও একবার উল্টিয়ে দেব। কয়েকবার করে এরকম উল্টিয়ে দিলে ইলিশ মাছটা, সর্ষে ইলিশটা খুবই মজা হয়। আলতো হাতে আস্তে আস্তে করে উল্টিয়ে দিয়ে আমি মাছের উপরেও কিছু মশলা দিয়ে দিচ্ছি, যাতে উপর নিচ মশলায় একদম মাছগুলা ভালো করে রান্না হয়। তো ভিউয়ার্স, এরপর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি। এরপর আমি কোনো স্পেশলার দিয়ে নাড়ব না, এরকম ফাতিলে দুটো হাতল ধরে এরকম করে নেড়ে দিব, কারণ মাছগুলা এখন একদম নরম হয়ে গেছে। এরপর আমি ঢেকে দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ইলিশ মাছটাকে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ইলিশ মাছটাকে রান্না করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 4টা কাঁচামরিচ, মাথা দিয়ে ছিঁড়ে রাখা। এই কাঁচামরিচের ঝালটা কিন্তু বেরোবে না, শুধু ফ্লেভারটা পাওয়ার জন্য আমি কাঁচামরিচগুলো দিয়েছি একদম লাস্ট টাইমে। এর তো ভিউয়ার্স, এরপর 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত রেখে আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি। দেখে নিয়েছি, বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। খুবই কম সময়ে কম ঝামেলায় এই সর্ষে ইলিশটা রান্না করা যায়। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের সবার কাছে ভালো লাগে, তাহলে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, ফ্যামিলি সবাই কিন্তু খুবই পছন্দ করবে, একদম আঙুল চেটে ফুটে খাবে, এত মজাদার একটা রেসিপি। তো ভিউয়ার্স, রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আরও একবার আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।